बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम प्रिय शिक्षार्थी सबाई केमन आछो अवश्य भालो आछो आमिओ भालो आछि तोमादेर बर्णमाला आदर्श उच्च विद्यालय अनलाइन क्लासे तोमादेर स्वागत जानाच्छि। आज के आमि चतुर्थ श्रेणीर बांगला विषय निये पढ़ाबो आर आमि पारबीन आक्तार तोमादेर आज के बांगला विषय पढ़ाबो आर होच्छे तोमादेर बांगला विषये आज के आमि एकटि कविता निये हाजिर होयेछि। प्रिय शिक्षार्थीरा देखो तो कौन कविताटी पढ़ब एकटु बोलते पारो कि ना। जार कूले सन्तान स्नेह परम आनंद पाए जाके देखले आमादेर सब दुख क्लान्ति सब दूर हुए जाए जार जाके डाकले आमादेर प्राण जुड़िए जाए बोलते पारबे से के। हाँ तुम्हरा ठीक ही धरे फेलेछो मा। आज के आमी तुम्हादेर पढ़ाबो মা কবিতাটি। আর সেই মা কবিতাটি লিখেছেন কে? কবি কাজী নজরুল ইসলাম। আজকে মা কবিতাটি পড়াবো। আর মা কবিতাটি যেহেতু কাজী নজরুল ইসলাম লিখেছে, চলো আমরা একটু কবি সম্পর্কে একটু জেনে নেই। কাজী নজরুল ইসলাম তোমার 1899 খ্রিস্টাব্দে 25 মে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জানো? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি কিন্তু বেশি পড়ালেখা করতে পারেননি। দশম শ্রেণীতে যখন তিনি ছিলেন তখন তিনি বাঙালি পল্টনে যোগ দেন, মানে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দেন। আর তখন থেকেই কিন্তু তিনি তার সাহিত্য রচনায় মনোনিবেশ শুরু করেন। আর আমাদের এই বিখ্যাত কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু অনেক গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ তিনি লিখেছেন। শুধু উপন্যাস, গল্প, কবিতা লিখেননি, তিনি কিন্তু গান, গজল, রাগ প্রদান গানও তিনি লিখেছেন। আর তার কবিতার মধ্যে আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহারও সেখানে দেখা যায়। আর তাছাড়া আমাদের এই বিখ্যাত কবি, তিনি কিন্তু আমাদের জাতীয় কবি। 1972 সালে কবিকে ঢাকায় এনে তাকে জাতীয় নাগরিকত্ব প্রদান করে এবং তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। আর তাছাড়া তিনি অনেক বিখ্যাত গল্প উপন্যাস লিখেছেন, তার মধ্যে আমি তোমাদের কয়েকটা বলবো। অগ্নিবীণা, বিষের পাশি, মিত্রক্ষুদা, কুহেলিকা, ছায়ানট, এগুলি তার হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়া কবি 1976 সালে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আর আমাদের এই কবিকে সমাহিত করা হয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে তাকে কবর দেওয়া হয়। সমাহিত মানে কি? কবর দেওয়া হয়। আর সেখানে গেলে তোমরা অবশ্যই আমাদের এই জাতীয় কবির কবরখানা দেখতে পাবে। তাহলে আমরা একটু কবি পরিচিতি জেনে গেলাম। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা তার সেই সুন্দর কবিতাটি একটু পড়ি, আর সাথে সাথে আমার সাথে সাথে তোমরা একটু পড়ে নাও, কেমন? আচ্ছা তাহলে বই খোলো, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ে নাও। মা, কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে, সকল যাতনা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিল, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূর থাক মুখে নাহি ছিল বাঘ, চাহিনি ফিরত শুধু মায়ের পিছু পিছু।
পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখছো সে কত ছেলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামুনি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে, দিবানি সে ভাবনা কিসে ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হব বড় হব কিসে, বুক ভরে উঠে মায়ের ছেলেটির গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। আশিস কি? আশীর্বাদ মানে দোয়া। তাহলে কত সুন্দর আমাদের কবি কাজী নজরুল ইসলাম মাকে নিয়ে কবিতাটি লিখেছে। দেখেছ এই যে মায়ের ছবি, মা সন্তানকে কত সুন্দর আদর করছে। আমাদের মাও তো আমাদের কত আদর করে। তোমরা যখন স্কুল থেকে যাও তখন কি করে, মা সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাগটি হাতে নেয়, তারপরে তোমাদের মুখটি মুছে দেয়, আদর করে তোমাদের খাবার রেডি করে দেয়। কি ঠিক বলেছি? হ্যাঁ, মা এমনই হয়। মা অনেক আদর করে, আমাদেরকে অনেক ভালোবাসে, তাই না? চলো আমরা এবার আমাদের সেই অনুশীলনে চলে যাই। আর অনুশীলনে আমাদের প্রথমে আছে কি, শব্দার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দার্থগুলি একটু পড়ে নিই, চলো আমার সাথে সাথে তোমরাও পড়ে নাও। দেখো মতন, মতন শব্দের অর্থ হচ্ছে কি, মত। সুধা, সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত বা মধু। তোমরা যেটা খুশি সেটা তোমরা লিখতে পারো। হেরিলে, হেরিলে শব্দের অর্থ হচ্ছে কি, দেখিলে। পরাণ, পরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাণ। যাতনা, যাতনা শব্দের অর্থ হচ্ছে কি, কষ্ট। যাতনা শব্দের অর্থ হচ্ছে কষ্ট। নীনু, নীনু শব্দের অর্থ হচ্ছে কি, নীলাম। নীনু শব্দের অর্থ হচ্ছে নীলাম। ছিনু, ছিনু শব্দের অর্থ হচ্ছে কি, ছিলাম। বাঘ, বাঘ শব্দের অর্থ হচ্ছে কথা। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এইটা হচ্ছে কি, আমাদের বাঘ। শুধাবেন, শুধাবেন শব্দের অর্থ হচ্ছে জানতে চাইবেন। সোহাগ, সোহাগ শব্দের অর্থ হচ্ছে কি, আদর। সোহাগ শব্দের অর্থ হচ্ছে আদর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো শব্দার্থগুলি পড়ে নিলাম, চলো এবার আমরা চলে যাই আমাদের মূল ভাব। যেহেতু তোমাদের পরীক্ষায় মূল ভাবটি আসে, তাহলে আমাদের কী করতে হবে, কবিতাটি ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা চরণ কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, কবির নাম সহ কবিতা সহ, কারণ মাঝখান থেকে আসলে কিন্তু তোমরা কবিতা ধরতে পারবে না। এর জন্য আমাদের কী করতে হবে, কবিতার প্রত্যেকটা চরণ আমাদের ভালো করে পড়তে হবে কবির নাম সহ। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের মূল ভাবে। আর এই মা কবিতাটিতে তোমার মূল ভাবে কী বলা হয়েছে দেখো। মা কথাটির মতো এমন মধুমাখা নাম, এমন সুমধুর ডাক পৃথিবীতে আর কোথাও নেই, আর একটিও নেই মায়ের মতো মধুর ডাক। মায়ের স্নেহ মমতা হচ্ছে অতুলনীয়, মায়ের মুখ দেখলে সন্তানের দুঃখ যাতনা কি হয়ে যায়, দূর হয়ে যায়। যখন আমরা অনেক কষ্ট থাকি তখন মার কাছে কিন্তু আমরা কি করি, সেই কষ্টের কথা শেয়ার করি, আর মার কাছে বললে আমাদের কি হয়ে যায়, সেই কষ্ট সব দূর হয়ে যায়। মা এমন একজন ব্যক্তি প্রত্যেকটা সন্তানের কাছে। শৈশবে মা তার সন্তানকে পরম মমতায় আদর যত্নে গড়ে তোলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে মায়ের স্বার্থত্যাগের কথা বলে শেষ করা যায় না। শারীরিক অসুস্থ, যখন আমরা অসুস্থ হয়ে যাই আমাদের সেবা করে কে, মা। দিন রাত 24 ঘন্টা তিনি জেগে আমাদের কী করেন, আমাদের সুস্থ করে তোলেন। কি ঠিক বলেছি? হ্যাঁ। তাহলে সন্তানের মুখ দুঃখে মা কি হয়, দুঃখিত হন, আবার সন্তানের সুখে মা কি হন, সুখী হন। তাহলে সন্তানের মঙ্গল কামনায় মা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই হচ্ছে আমাদের কবিতার মূল ভাব। তাহলে কবিতার মূল ভাবটি সবাই ভালো করে পড়ে নেবে।
এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে। আর প্রশ্নোত্তরে আমি প্রথম কি লিখেছি দেখো, মা কবিতাটি কে লিখেছেন, মা কবিতাটি কে লিখেছেন বলো তো। হ্যাঁ একদম তোমরা পেরে গেছো, মা কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এখন দেখো এখানে কি বলা হয়েছে, কবি কোন কথায় সুধা বেশি বলে মনে করেন, কবি কোন কথায় সুধা বেশি মনে করেন, কবি মা কথাটি সবচেয়ে বেশি সুধা মনে করেন, কারণ মায়ের মতো এমন মধুর ডাক পৃথিবীতে আর একটিও নেই। মায়ের মতো মধুর ডাক পৃথিবীতে আর একটিও নেই বলেই কিন্তু কবি মায়ের ডাকটি সবচেয়ে বেশি কি মনে করেন, সুধা মনে করেন। আর সুধা শব্দের অর্থ কি, মধু বা অমৃত। আচ্ছা এরপরে দেখো মা সম্পর্কে চারটি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের মা সম্পর্কে চারটি বাক্য লিখবে। প্রত্যেকটা তোমাদের মা, যেমন প্রথমে তোমরা লিখতে পারো আমার মায়ের নাম যেটা সেটা বলবে, আমার মা একজন গৃহিণী। এরপরে আমার মা আমাকে অনেক আদর যত্ন সহ ভালোবাসেন, অনেক আদর যত্ন সহকারে আমাদেরকে লালন পালন করেন, আমার মা আমাকে অনেক ভালোবাসেন, আমিও মাকে অনেক ভালোবাসি। এই তো হয়ে গেল আমাদের চারটি বাক্য। কেমন, তোমরা তোমাদের মা সম্পর্কে সুন্দর করে চারটি বাক্য লিখবে। আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে ক্লাসগুলি হয় সেই ক্লাসগুলি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেন করা হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের যে পড়া ছিল মা কবিতাটি অনুশীলন 1, 2, 3 শব্দার্থ মূল ভাব প্রশ্নোত্তর এগুলি খাতায় তুলবে, SW করবে, আর প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে রাখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার কোনো গল্প কবিতা নিয়ে সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।